আচ্ছা, আপনি কি করে ছোটবেলা থেকে আপনি যখন বড় হয়েছেন বা ছোটবেলায় নাকি বড়বেলায় আপনি বুঝতে পারছেন যে আপনি একজন হিজড়া, এটা আপনি কি কোন সময় বুঝতে পারছেন? আমার বয়স যে সময় 7 বছর ছিল সে সময় আমি বুঝতে পারছি যে আমি একটা হিজড়া। কেমন মনে করেন, আমরা 5 বোন, আমি এক ভাই ছিলাম। সে আমাদের তো আর ছোটবেলা অনেক ভালোবাসতো, সবাই ভালোবাসে বলছে গো তোমার ছেলে এরকম ভাবে চলে কেন, আমার মা বলছে গো এরকম ভাবে চলে, সে তো আমরা বুঝি না, সে তো দেখতেছি ছেলের মতো হলে কি বউ, কিন্তু চলে তো মেয়েদের ধারণা। এই তো ওরকম করতে করতে যখন আমাদের 9 বছর বয়স হয়ে গেল, তাই আমাদেরকে সবাই বলছে গো সে হিজড়া হিজড়া, তাই আমাদেরকে মেডিকেল রিপোর্ট করছে, মেডিকেল রিপোর্ট দেখে ভাসছে গো সে হিজড়া। তারপরে আমরা তার মা বাবা বলছে গো না হিজড়া তো আর বাড়িতে রাখা যাবে না, বাড়িতে রাখলে আমাদের 5টা মেয়ে আছে, তারা বিয়া হবে না, সেজন্য আমরা গুরু আন্ডারে চলে যাই। সে পরে গুরু আন্ডারে যাওয়ার পরে আপনাদের গুরু আপনাদেরকে কিভাবে সেবা যত্ন করে বা কিভাবে নিয়ে যায় আপনাদেরকে, কিভাবে কি কৌশল করে? কৌশল করে মনে করেন আমরা মা বাবা যেভাবে পালতো লালতো এইভাবে পালে, কিন্তু আমরা তো গুরু তো আর মনে করেন খাওয়াই করে খাওয়াবে না। এই যে আমরা জায়গা জায়গা যাই, দশজনের থেকে ছায়া খাই, দশজনের তো আমাকে ভালোবাসে না, আমরা হলো অবহেলা এবং গিনার পাত্র। আমরা হিজড়া মানে একবার অবহেলা, যেমন পায়ের জুতা 5 টাকা দাম, কিনলে ছিঁড়ে গেলে পালায় দেয়, কিন্তু তার থেকেও আমরা কম দাম হিজড়া। কেন জনগণকে আমরা ভালোবাসে না, আমরাকে উন্নত চোখে দেখে, কেউ মনে করেন ভাবি ডাকে মস্কারি করে, কেউ আমাদের বাড়িতে গেলে কুত্তার মতো তাড়িয়ে দিই, সেই জন্য আমরা এই রাত্রি উষ্ঠে কে জায়গায় জায়গায় ঘুরে এই কিছু টাকা নিয়ে আমরা গুরুর কাছে দিই, গুরু রান্না বান্না করে আমরা খাওয়াই, এই দিনে আমরা চলছি। আপনি যে এখন হিজড়া, নিজেকে মানে আপনি কি দাবি করেন, আপনি কি ছেলে দাবি করেন না মেয়ে দাবি করেন, এবং মেয়ে দেখলে ভাল লাগে আপনার না ছেলে দেখলে আপনার ভাল লাগে, কোনটা আমাদের একটু বলবেন? আমার মনে করেন আমি যে হিজড়া, আমরা তো মেয়ে না ছেলেও না, কিন্তু আমরা মেয়ে দেখলে কোনো ভালো লাগে না, কিন্তু একটা ছেলে দেখলে, সুন্দর একটা ছেলে দেখলে, স্মার্ট ছেলে দেখলে মনে একটু ভালোবাসা জাগে, কিন্তু জাগলে কি হবে, ছেলে তো আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে অবহেলা করে, কিন্তু আমরা ছেলেদের দেখলে মনে একটু ভালোবাসার আগ্রহ আসে, অনেক অনেক ছেলে দেখলে আগ্রহ আসে, কিন্তু ছেলেরা আমাদেরকে ভালোবাসে না। অনেক ছেলে মনে করেন আপুর মতো দেখে, ভাবির মতো দেখে, অনেক ছেলে মনে করেন দুর্ব্যবহার করে, সেই জন্য আমরা একটু কষ্টে দিনটা কাটে। তাহলে আপনারা, আমি ধরে নিতে পারি আপনারা নিজেকে একটা নারী হিসেবে, ব্যক্তি হিসেবে মানে মনে করেন? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আপনি যে একটা ছেলেকে ভালোবাসতে চান, এখন একটা ছেলেকে আপনি কতটুকু পরিপূর্ণতা দিতে পারবেন বা কি দিতে পারবেন আপনি? আমরা একটা হিজড়ারা সব দিতে পারবো, কিন্তু একটা বাচ্চা দিতে পারবো না, কারণ আমরা তো মেয়েদের ধরন সবই আছে, কিন্তু আমরা যেই মনে করেন ছেলেরা যে মেয়েরা লগে থাকবে এই মিলন মাসা কম বেশি সবই হয়, কিন্তু আমরা এটাই পারি না, শুধু খালি বাচ্চা দিতে পারি না, কিন্তু আমরা হিজড়া সব দিতে পারি। যে আমাদেরকে দেখলে কেউ বলবে আমি যে মহিলা না, আমি দেখলে আমি একটা নারী, কিন্তু আমাদের যে কণ্ঠ, কণ্ঠতে সে বুঝে আমি একটা নারী না, আমি একটা হিজড়া। এই যে আমার চেহারা, আমার কেন কিছু কিছু হিজড়াদের দাড়ি উঠে, আমার কেন দাড়ি নেই, তা আমরা কি হিজড়া? এই যে আমাদের স্থান দেখে বুঝবে কি আমরা হিজড়া, কিন্তু স্থান দেখে বুঝবে না হিজড়া, আমরা বুঝবে কি মেয়ে, সেজন্যই আমরা সব কিছু আছে, কিন্তু একটি বাচ্চা দিতে পারি না দেখে, সেজন্য আমরা হিজড়া। তাহলে আপনাদের আমি ধরে নিতে পারি আপনাদের একটা মেয়ে যা দরকার সব।